হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। কুলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এখন আজকে আমি আপনাদের সঙ্গে কী শেয়ার করতে চলেছি। কুলের আচার, যেটা প্রায় অনেকেই খুবই পছন্দ করে থাকেন, আমিও ভালোবাসি। আমি ভাবলাম একটু শর্টে কুলের আচার করে আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব ইজি বানানো, না রোদে দেওয়ার ঝঞ্ঝাট, না অন্য কিছু। এর জন্য কী কী মশলা আমি ব্যবহার করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর মেথি। মেথির পরিমাণটা সামান্য দেবেন। এখন এই প্রত্যেকটা মশলা শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে যখনই দেখবেন একটু স্মেল বেরোচ্ছে, ঠিক তখনই নামিয়ে নেবেন আর মিক্সিতে আধ ভাঙা করে নেবেন, বা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। শুকনো খোলায় নাড়ার পরে আমি মিক্সিতে আধ ভাঙা করে নিয়েছি। এই অল্প অল্প যখন মশলাটা মুখে পড়ে আচারের সাথে, ওটার স্বাদটা আরো বেশি পাওয়া যায়। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়ে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা কুলগুলো। কড়াইতে খুব ভালোভাবে কুলগুলো নাড়তে হবে, আর এরপরে কুলের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিতে হবে। আমি এখানে 500 গ্রাম মতো পাকা কুল ব্যবহার করেছি। আচারটা যদি পরিমাণ বেশি হয় আর যদি অনেকদিন রেখে আপনারা খেতে চান, তাহলে এর মধ্যে অবশ্যই করে একটু ভিনিগার দিয়ে নেবেন। আমি এর মধ্যে লবণের সাথে সাথে বিট লবণও ব্যবহার করেছি। আমি কুলের আচারে আজকে গুড় ব্যবহার করব। আমি আখের গুড় নিয়েছি 200 গ্রাম মতো। আপনারা চাইলে চিনি দিয়েও আচার করতে পারেন, তবে চিনির থেকে গুড়টা দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। এখানে 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিয়েছি। গুড়টা যখন দেখবেন একটু কালচে কালার হয়ে এসেছে, মানে অনেকটা ড্রাই হয়ে আসবে, তখন ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবেন। আমার যেহেতু কুলটা খুব বেশি ড্রাই হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি এরকম পাতলা পাতলাই রেখেছি। আপনারা কিন্তু এরকম না রেখে এটাকে অনেকটা ড্রাই করে নিয়ে শিশিতে ভরে রাখতে পারেন। এই আচারটা খেতে আমার ছোট থেকে খুব ভালো লাগে। তাছাড়াও আমি আমের আচার, চালতার আচার, তেঁতুলের আচার, সব ধরনের আচারই খুব ভালোবাসি। প্রত্যেকটা আচারই আপনাদের সঙ্গে এক এক করে আমি শেয়ার করব। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি বাড়িতে ট্রাই করেন আর করি কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এখন আসা যাক পরের ভিডিওতে আপনাদের সঙ্গে যাওয়া যাবে। এখন বাটিতে এর উপরে সামান্য বিট লবণ ছড়িয়ে এর স্বাদ নিতে পারেন। এখন তবে যাই, টাটা। আপনারা সকলেই খুব ভালো থাকবেন।